নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমি মৌমিতা আবারও তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি। তা তোমরা দেখতেই পাচ্ছ আমার স্নান সব হয়ে গেছে, প্রায় এখন সকাল 9টা বাজে। চা ফাক আমাদের খাওয়া কমপ্লিট। এই যে বিছানা টিছানা গোছাচ্ছি, চারজন মানুষ তো অনেক, এই ছোটো 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 চাদরগুলো থাকে কম্বলের মতো, যেগুলো হয় আর কি সেগুলো গুছোতে হয়। দেখো আমার কাজকর্ম সব আমি করছি, বিছানাটা গোছানো হয়ে গেছে। এবারে তোমার আরও আমার যে টুকটাক কাজগুলো থাকে, তার মধ্যে যেমন হচ্ছে এই যে প্রত্যেক দিন আমি এই টেবিলগুলো ঝাড়া মোছা করি, নাহলে না বড্ড ধুলো পড়ে যায় জানো তো, ঝাড়া মোছা এগুলো না করলে। আর ধুলো থাকলে খুব একটা ভালো লাগে না দেখতে, যার জন্য আমি প্রতিদিন, এটা আমার রোজের কাজ, এগুলো আমি প্রতিদিন এগুলো পরিষ্কার করা, ঝাড়া মোছা করা সব কাজ করি। যেমন এই কম্পিউটার টেবিলটা করি, ড্রেসিং টেবিল করি, তারপর তোমার টিভিটা একটু মুছলাম। সবসময় টিভিটা মোছা হয় না, আসলে টিভিটা ওপরে থাকে তো পারি না, সপ্তাহে হয়তো একদিন করলাম। তারপর ফ্রিজটা মোছামুছি করি ওই ঘরে, ব্যাস হয়ে যায় কাজ। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 4 ঘন্টা সময় মধ্যিখানে চলে গেছে। আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম স্কুলেতে, স্কুলে ওর আজকেও পরীক্ষা ছিল, কিন্তু ওখানে আমি গিয়ে আজকে কোনো ভিডিও করিনি, যার জন্য আমি তোমাদেরকে সেটা দেখাতে পাচ্ছি না। আস্তে আস্তে প্রায় আমার 1:05 বেজে গেছে, 5:10 বেজে গেছে। দেখো এসে আমি সকালবেলা বাড়ির থেকে যাবার সময় না, ওই ফ্রিজে মাংসটা সেদিনকে যতটুকু ছিল রাখা সেটা বের করে রেখে দিয়ে গিয়েছিলাম, কারণ বরফ হয়েছিল, বরফটা তো ছাড়লে তবে তো রান্না করতে পারবো। আর ভাতের চাল ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, এসে ভাতটা বসিয়ে দিলাম, আর আদা রসুন বেটে গিয়েছিলাম, মাংসটা বসিয়ে দিলাম এসেই। চলো এবারে আমার ভাত আর মাংস রান্না হয়ে গেছে, খেতে দিয়ে দিই। ছেলেটা একটু পরে আসে, মেয়েটাকে আগে খেতে দিই, তারপরে আমিও খাবো। তো এখন তোমার সন্ধে হয়ে গেছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমি মেয়েটার চুলটা তারপর বেঁধে দিচ্ছি, তোমরা দেখছো। আর আমার কি মানে একটা অভ্যাস বলো তো, আমি দুপুরবেলা না খেয়ে দিয়ে উঠে একটু না শুলে ঠিক হয় না, আর শুতে যাই তো এখন শীতকালের বেলা, একটু শুতে গেলেই ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়লে তোমার জল আসে 3:30, আর খেতে আর করতে উঠতে টুঠতেই তোমার সময় হয়ে যায় প্রায় 2:45, 3:30 জল আসবে, আবার জল চলে যাবে 5:30। আজকেই দেখো না কত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, প্রায় 5:10 হয়ে গেছে। তারপর ঘুম থেকে উঠলাম, উঠে তোমার বাসন মাজলাম, গ্যাস মুছলাম, করতে করতেই 5:30। আজকে আর ঠাকুরের বাসনটা যে বিকালে আমি ধুই, তার কিন্তু আজকে আর জল পাইনি, আর জল ছিল না, চলে গিয়েছিল জল। আর এখানে দেখো আমি আমার মেয়ের চুলও বেঁধে দিয়েছি। ব্যাংটা জানো চুল বাঁধতে চায় না, কিছুতেই চুল বাঁধবে না, বসবেই না। তুমি চুল বেঁধে দাও দেখবে খুলে দেবে, তোমরা তো দেখতেই পাবে ভিডিওর মধ্যে, মাঝে মাঝে আমি চুল বেঁধে দেবো আর ও খুলে দেবে টেনে টেনে। আর ওর চুল এত সিল্কি না, আমি হাতে ওর চুল একদম ধরতে পারি না, যতবার ধরি ফসকে চলে। সেগুলি কি কি? আমাদের দেশে জাতীয় পতাকা মানে তোমার ধরো কষ্ট হচ্ছে একটা কোথাও থেকে এলে, আমার ভালো লাগছে না, আমার স্কুল থেকে এসেছি আমার ঘুম পেয়ে যাচ্ছে শুরু করছো না, সেটাকে বলা হয় ক্লান্তি হরা, মানে হচ্ছে যা ক্লান্তি দূর করে। মাল্য মানে হচ্ছে মালা, কি জানিস না তুই, ফুলের মালা হয়, অন্য কিছুর সোলার মালা হয়, দেখেছো তো সেই রকম। বন্ধুরা শিরুপার তোমার কবে যেন পরীক্ষা আছে শিরুপা, আজকে হলো বুধবার, বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার পরীক্ষা আছে ওর, বাংলা পরীক্ষা আছে। তো দেখো এখন বাংলা করছে, মোটামুটি বাংলাটাও নিজেই পড়ে, আমাকে দেখতে হয় না, বাংলাটাও নিজে করতে পারে। ওকে আমায় অঙ্কটা, ইংরাজিটা আর তোমাদের পরিবেশটা দেখতে হয়,
পারে না গুনো পারে না বলতে কি মানে নিজে নিজে তো ইংলিশ পড়তে পারে না একটা বাচ্চা ছোট ওরা ক্লাস 3 তে পড়ে ও কনক কনক মানে হচ্ছে সোনা এখন পড়তে বসেছে পড়িয়ে টড়িয়ে নিই এখন হয়তো কদিন আমি হয়তো একটু ছোট ছোট ভিডিও তোমাদের সামনে আনবো বড় আনতে পারবো না আমার মেয়ের পরীক্ষা আছে চেষ্টা করবো তাও যদি ভিডিও নিতে পারি বিভিন্ন জায়গার তাহলে বিভিন্ন যেখানে যাচ্ছি আর করছি সেখানে যদি নিতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন প্রায় রাত 9:30 বাজে আমি ওকে বাংলাটা পড়িয়ে কিছুটা কাজ এগিয়ে দিয়ে এলাম আর ওকে বললাম যে তুই বিদ্যাসাগরের রচনাটা দিয়েছে স্কুলেতে বললাম তুই ওটা লেখ তারপর আমি রুটিগুলো করে আসি বলো না রুটিগুলো না করে নিলে অনেক রাত হয়ে যাবে বাচ্চাদের খেতে দিতেও প্রায় অনেকটা দেরি হয়ে যাবে তাই রুটি করতে চলে এলাম এবারে আমি রুটিগুলো সেকে নিচ্ছি তাওয়া বসিয়ে দিয়েছি একবারে আমি জানো তো 4-5টা করেই রুটি সেকি তার বেশি 6টা হলেও না কেমন হয়ে যায় রুটিগুলো সেকতে গেলে আমি ঠিকঠাক করে পারি না ওই জন্য 4-5টা এরম করে করেই আমি রুটি তৈরি করে নিই আর গতকালকে আমি আটা যেটা মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা বের করে নিলাম ওইটা থেকেই রুটি করে নিলাম কারণ প্রত্যেক দিন আটা মেখে রুটি করা মেয়েটাকে পড়াই তো পড়তে বসিয়ে তারপর উঠে মাখতে মাখতে অনেক রাত হয়ে যায় যার জন্যই আমি আটা মেখে একবারে দুদিনের মতো মেখে না ফ্রিজে রেখে দিই মানে একদিন হলো আর একদিন ধরো তার পরের দিন হবে এই রকম আর কি বাবা রুটিগুলো দেখো বেশ ভালোই ফুলছে বলো রুটিগুলো গোল গোল হয়ে আর রুটি ফুললে ভালো লাগে আর না ফুললে মনে হয় এ বাবা ফুললো না আমাদের এরকমই হয় আমরা রুটিগুলো রুটি তরকারি করি করেই মানে খেতে দিয়ে দিই আমি ওই রুটি করে সন্ধ্যে থেকে রেখে দেয়া যতই তুমি হটপটে রাখো না কেন ঠান্ডা হয়ে যায় তো এবার আমি এখানে আলু আর বিনস কড়াই কেটে নিয়েছি আমার রাতের সবজির জন্য ধুয়ে নিই চলো দিয়ে রান্নাটা বসিয়ে দেব দেখো আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখো দেখছি কিছুতেই জানো শীতকালে তেল কিছুতেই গরম হতে চায় না কতক্ষণ টাইম লাগে তারপর তেলটা গরম হয় আর গরমকালে দেখবে দেবে কড়াতে তেল দাও টুক করে গরম হয়ে যাবে এই যে তেল গরম হয়ে গেছে এবারে আমি কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেলে আমি তার মধ্যে আলু আর কেটে রাখা বিনসগুলো দিয়ে নেব আলু চচ্চড়ি তো শুধু হলুদ গুঁড়ো দিয়ে আর তোমার একটু নুন দিয়ে করে নিলেই হয়ে যায় আমি খুব একটা মশলা দেয়া রাতের দিকে আমাদের কেউ খাবার খাওয়া পছন্দ করে না খুব একটা পছন্দ করে না এবার দেখো তরকা হলে সেটা আলাদা জিনিস বা মাংস হলে সেগুলো তো করতেই হবে যতটুকু দেওয়ার এমনি যে এই সমস্ত তরকারি সামান্য যেই আলু বিনস দিয়ে করা বা আলু ফুলকপি একটু চচ্চড়ি করলাম সেগুলো নর্মালি রান্না করি আমি তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে মধ্যিখানে অনেকটা টাইমও গেছে হয়ে গেছে তবে এগুলোতে বেশিক্ষণ টাইম তোমার লাগে না দুবার তুমি নাড়াচাড়া করে চাপা দেবে জল টল দিয়ে তার মধ্যে হয়ে যায় আর আমি আঁচটা একটু মিডিয়াম রাখি আবার যদি তুমি খুব কমিয়ে দাও না চন্দ্রমুখী আলু তো চন্দ্রমুখী আলু তোমার গোলে দই হয়ে যাবে তখন খেতেও ভালো লাগে না দেখো কেমন আলুগুলো একদম গোটা গোটাও আছে ভাঙেনি অথচ তরকারিটা খুব পাতলাও না আর খুব দেখো একদম সুন্দর হয়েছে রুটি দিয়ে খাবার মতো তরকারি তা ওদের রুটি দেব আর রাতে একটু ভাত আছে সেটা আমি খেয়ে নেব তাহলে চলো ছেলে মেয়েদের এবার খেতে দিয়ে দিই তো চলো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চোখ মুখের হাল দেখে বুঝতেই পারছো খুব ঘুম পেয়ে গেছে আসলে অনেক ভোর ভোর উঠতে হয় তো উঠিও নাহলে কাজকর্মগুলো হবে না আর পারছি না ঘুম পাচ্ছে প্রচণ্ড আবার কাল সকাল থেকে উঠতে হবে আবার সেই একই কাজকর্ম সব কিছুই আছে তার সঙ্গে দুইখানা ছেলে মেয়ে তাদেরকেও সামাল দিতে হবে আবার নতুন করে ব্লগ করতে হবে তোমাদের সামনে সেগুলো ভিডিওগুলো আমাকে আনতে হবে তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে
তাহলে আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।